নোট বাতিলের দুর্ভোগ বেলাগাম মূল্যবৃদ্ধির ধাক্কা সরাসরি প্রভাব ফেলেছিল আম জনতার উপর এবার মোদি সরকারের অপারদর্শিতার ছাপ পড়ল দেশের লাইফলাইন রেলের উপর এই দাবি বিরোধীদের নয় খুদ কেকের রিপোর্টে উঠে এসেছে ব্যর্থতার খতিয়ান এক দু বছর নয় টানা 6টি অর্থবর্ষে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা লোকাল ট্রেন থেকে শুরু করে ফার্স্ট এসি সেকেন্ড এসি স্লিপার ক্লাস কোনটিতে লাভের মুখ দেখেনি রেল বরং প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বেড়েছে ক্ষতির পরিমাণ যার গাল ভরা নাম যাত্রী পরিষেবায় অপারেশনাল লস আর এই ছবি থেকে স্পষ্ট মোদিতন্ত্রে বেলাইন হয়ে পড়েছে রেল পূর্বতন ইউপিএ জমানায় রেল যে লাভের মুখ দেখেছিল এমনটাও নয় কিন্তু কেগের পরিসংখ্যানে স্পষ্ট মোদি সরকারের আমলে সেই ক্ষতির বহর বৃদ্ধি পেয়েছে বহুগুণ 2011-12 অর্থবর্ষ অর্থাৎ কংগ্রেস জমানায় লোকাল ট্রেন চালিয়ে রেলের অপারেশনাল লসের পরিমাণ ছিল 2813 কোটি টাকা 2021-22 অর্থবর্ষে সেই পরিমাণ 8316 কোটি টাকা অর্থাৎ 10 বছরের মধ্যে ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় 3 গুণ 2011-12 আর্থিক বছরে স্লিপার ক্লাসে ক্ষতির পরিমাণ ছিল প্রায় 6500 কোটি টাকা কিন্তু 2021-22 অর্থবর্ষে তা দাঁড়িয়েছে 17038 কোটি টাকায় ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় আড়াই গুণ এত গেল ক্ষতি বৃদ্ধির বহর ইউপিএ জমানায় লাভের মুখ দেখা এসি থ্রি টিয়ার এবং এসি চেয়ার কারও 2016-17 অর্থবর্ষ থেকে ঝাঁপ দিয়েছে পেছন দিকে মোদি জমানার প্রথম দুই বছরে এসি থ্রি টিয়ার এবং এসি চেয়ার কার কিছুটা স্বস্তি দিলেও করোনা পর্বের পর ওই দুটি শ্রেণীতেও কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে রেল পাশাপাশি ক্যাগ রিপোর্ট থেকে আরও জানা যাচ্ছে যে সামগ্রিকভাবে ট্রেনের প্যাসেঞ্জার এবং অন্যান্য কোচিং সার্ভিসে শেষ 5টি অর্থবর্ষে রেলের ক্ষতি বেড়েছে 30,000 কোটি টাকারও বেশি সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ